Assalamualaikum viewers, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কামরাঙ্গা পিঠা। এর জন্য আমি একটা পাত্রে অল্প একটু কালি জিরা নিয়ে নিয়েছি এবং অল্প একটু লবণ নিয়েছি। এরপর আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। তারপর এটা পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এটা আমি 5 মিনিট রেখে দিব। এরপর এটাতে আমি ছোট ছোট করে ডো তৈরি করে নিব। এই ডোগুলো গোল করব। গোল করে আমি ছোট ছোট রুটি বানাবো। রুটিটা বেলার পর এবার আমি একটা চাকুর সাহায্যে এটা মাঝখান থেকে কেটে নিব। দেখেন নির্দিষ্ট দূরত্ব পর পর এইভাবে আমি কেটে নিব। তারপর এটা আমি হাতে ভালো করে একটু ছড়িয়ে দিব। এরপর দুই সাইড থেকে ধরে এই যে ভালো করে মুড়িয়ে নিব। আর ভালো করে এটা হাত দিয়ে দুই পাশে চেপে দিব। তারপর এটা ভালো করে ছড়িয়ে দিব। এইভাবে আমি অনেকগুলো কামরাঙ্গা পিঠা বানিয়ে ফেললাম। দেখেন এইবার আমি একটা পাত্রে তেল গরম করব। করে সবগুলো এক এক করে কামরাঙ্গা পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। দেখেন এই পাশ ওই পাশ করে ভেজে নিব। এবার ভেজে নেওয়ার পরে এটা আমি তুলে রাখব। নুনটা খেতে চাইলে এভাবে পরিবেশন করুন, আর যদি মিষ্টি খেতে চান তাহলে এটা শিরার মধ্যে 5 মিনিট ডুবিয়ে তারপর খেতে পারবেন।